হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপ স্টুডিও আজকে আজকে আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার এই স্পেশাল রেসিপিটির নাম হচ্ছে করলার চড়চড়ি এই করলার চড়চড়ি খেতে কিন্তু অনেক টেস্টি আর এই করলা চড়চড়ি খেতে কিন্তু একদমই তিতা লাগে না আর এই খুব অল্প সময়ের মধ্যে কিভাবে মজা করে করলা চড়চড়ি বানাতে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন চলে শুরু করা যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছি সাইভেন তেল এখন দিয়ে দিয়েছি একটা একটা বড় পেঁয়াজকে কুচি করে দিয়েছি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচকে ছিঁড়ে এবং একটা রসুনকে অবশ্যই এই চরচুরির মধ্যে পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি করে ইউজ করতে হবে তাছাড়া কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না আমি কিন্তু পেঁয়াজ এবং রেশন টোটালি আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো আর আমি এখানে এক কাপ দিয়েছি করলা কুচি এবং এক কাপ দিয়েছি আলু কুচি অবশ্যই করলা এবং আলুকে আমি আগে থেকে কুচি করে নিয়ে আমি অল্প করে লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়ে যে পানিটা ছিল সেই পানিটা ফেলে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তাহলে যদি আপনারা পানিটা ফেলে দিয়ে প্যানে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু তিতাভাবটা লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এই জন্য অবশ্যই আগে থেকে হাত দিয়ে মেখে পানিটাকে ফেলে দিতে হবে তাহলে আর তিতাত লাগবে না অবশ্যই এখন আমি টাইম নিয়ে কুক করতে থাকবো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এখন ঢাকা তুলে দেখছি আমার করলাটা সিদ্ধ হয়েছে কি না এখন আমি এর মধ্যে ইউজ করলাম দিয়ে দিলাম এক চামচের মতো সরিষা বাটা যেহেতু করলা চড়চড়ি অবশ্যই কিন্তু সরিষাটা ইউজ করতে হবে তাছাড়া করলা চড়চড়ি খেতে একদমই ভালো লাগবে না আর অবশ্যই সরিষা দিয়ে বেশি ভাজা যাবে না সরিষাতে যদি আপনি বেশি ভাজেন তাহলে কিন্তু সরিষাটা খেতে তিতা লাগবে এখন আমি সামান্য পানি দিয়ে দেব আমি এখন একটু দু থেকে এক মিনিট এভাবে কুক করতে থাকবো যাতে আমার সরিষাটা খুব সুন্দর মতো ভাজা হয় ভালো মতো না ফুটলে কিন্তু এই রেসিপিটি একদম খেতে ভালো লাগবে না অবশ্যই ফুটানোর সময় আমি চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চেয়ে লো আমি কিন্তু টোটালি এক কাপের মতো পানি দিয়েছি এখানে এখন আমি এই রেসিপিটাকে ফুটতে দেব। আপনারা চাইলে লবণটা টেস্ট করে দেখতে পারেন লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করতে হবে এভাবে আমি মিনিমাম পাঁচ মিনিটের মতো রেসিপিটাকে ফুটতে দেব পাঁচ মিনিট ফোটার পর আমার ঝোলটা যখন অনেকটা কমে আসবে তখন আমি এই রেসিপিটাকে তুলে ফেলব দেখুন পাঁচ মিনিট ফোটানোর পর আমার রেসিপিটা কিন্তু অনেকটা হয়ে গেছে আমি যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে ঠিক এমন যখন ফুটে আসবে তখনই কিন্তু এই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলতে হবে দেখুন আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে আমি এখন সার্ভিং বলে তুলে ফেলছি দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই করলা চচ্চড়ি রেসিপি আপনারা অবশ্যই রেসিপিটা বাসি ট্রাই করবেন এই রেসিপিটা অবশ্যই গরম গরম সার্ভ করবেন ভাতের সঙ্গে তাহলে এই রেসিপি খেতে অনেক টেস্টি লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে ক্লিক করুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভাত থাকবেন